আজকে সকালের জলখাবারে আছে যে শুভদার ফল মানে ফল প্যাক হয়ে গেছে তো এখানে আছে পাকা পেঁপে তরমুজ আঙুর আর বেদানা ছাড়িয়ে রেখেছে এটা এখন দেব না এটা বিকেলবেলায় বা দুপুরবেলায় খাওয়ার পর আর এই যে আলু মিষ্টি কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি রুটি আমাদের রেডি এই যে শুভদা ডিং ডং ডিং ডং ডিং 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 ডাং চলে এসছে চন্দনা শুরু করেছে খাওয়া দাওয়া আমরাকে আমাদেরকে চন্দনা না দিয়ে ওই প্রথম বসে পড়েছে আমার খিদে পেয়েছে বেশি আমাদের হ্যাঁ দেখো 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 সবার আগে চন্দনা বসেছে আমাদেরকে কিন্তু খেতে দেয়নি আমাদেরকে দেয়নি বিস্কুট দিয়েছে আমাদের দিয়েছে বলো বল তুমি বলো আমাদের দেয়নি আর এই যে সুভদা যেহেতু চন্দনার দাদা সুবদা তাই চন্দনা আবার আমায় পছন্দ করে না দাদাকে আগে দিয়ে দেয় দাদা আর বোন দুজনে মিলে বসে পড়েছে আমার খাবারটা কে দেবে হ্যাঁ নিজেরা তো খুব ভাই বোনের খুব মিল হুম হ্যাঁ চন্দনা ওর বৌর কিন্তু মেজর ও হ্যাঁ ডলি 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 আমাদের মানে প্রিয়াঙ্কাদের বাড়িতে ডলি বাবার ডলিতে আজকে ফোনে দাদা কেমন আছে দাদা কেমন আছে প্রিয়াঙ্কাদের সাথে কথা হয়েছে অনেকক্ষণ আর এই যে সবাই দাদার যত্ন নেয় ইউটিউবেও তো সবাই দাদা কেমন আছে সুভদা কেমন আছে সুভদা কেমন আছে

খেতে না গো হ্যাঁ মাম্পি যদি খেতে দেয় না ওখানে যদি ক্যামেরা নিয়ে গিয়ে দাঁড়া হ্যাঁ করে ছবি প্যান্ট পড়তে লজ্জা পায় এবার আমার সামনে খাবার চলে এসেছে এটা হচ্ছে মর্নিংয়ে ব্রেকফাস্ট মানে সরি মর্নিংয়ে তো ব্রেকফাস্টই হবে আমি ভুলভাল ইংলিশ বলি বলে মাম্পি মানে ভীষণ রেগে যায় যে হ্যাঁ সব সময় ভুলভাল ইংলিশ ব্রেকফাস্ট মানেই তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই যে প্রথম খাওয়ারটা খাওয়া হবে সেটাই ব্রেকফাস্ট আমরা চা বিস্কুট এটা খেয়েছি তারপর সেকেন্ড ফার্স্ট করছি চলো আরও সারাদিন মাছ মাছ দেখা এই যে বিস্কুট সাথে অনেক কিছু এনেছে আজকে বাজার চলো তোমাদের একটুখানি এক ঝলক দেখাই এখানে যে সবজি গাজর শিম বিনস কারণ প্রচুর সবজি খেতে হবে আর মাছ এনেছে মাছগুলোকে এখন এইটুকু দেখালাম বাজার পরে সব ঢেলে দেখাচ্ছে কি কি মাছ এনেছে হ্যাঁ এখন আপাতত এইটুকু থাক দেখো ইস সেট করে স্যাট দেখ আর একটু এই যে এরকম প্যাকেট ভর্তি মাত্রটা একটু লাইট অফ কর প্লিস হ্যাঁ অরিজিনাল কালারগুলো আসছে এবার

সবজি বলতো এই ছাড়ানোর ওপরেই না তাজা মাছ আর বাসি মাছের ইয়ে বোঝা যায় যতদিন তো ডিম বের করে দিলো ডিম না কি ঘিগুলো ঘেটি ঘেটি নড়িয়ে দিয়েছি আমি তো পুরো পিচকি ডিমে বের করে দিলো ঘেটি ঘেটি এবারে ধরে এটা চিংড়ি মাছের এখানেও অনেক সময় নোংরা থাকে এই দেখ এই দেখ এই দেখ নোংরা দেখবি এই দেখ এটা হচ্ছে নোংরা অনেক অনেক ব্যাপার আছে চিংড়ি মাছ না পরিষ্কার করা মুখের কথা নয় মাছ নয় না ওটা পোকা কিন্তু আমরা তো মাছ বলেই খাই চিংড়ি পোকা চিংড়ি পোকা খাচ্ছি বলি চিংড়ি বলবা তাহলে চিংড়ি ছোটবেলা থেকে যা শিখবো তাই তো বলবো আমার মা শিখিয়েছে চিংড়ি মাছ আমার মা তো চিংড়ি মাছই শিখে কিন্তু আমার তো টিচার শিখেছে ওটা পোকা ব্যাস মায়ের থেকেও বড় জানিস গুরু শিক্ষাগুরু কিন্তু আমরাও আমিও তো এই দায় নোংরা নোংরা নোংরাটা দেখ এই দেখো সেগুলো দেখালে কিছু বলবে না তোকে কেন এটা পুরো এ দেখো এটা নোংরা এগুলো শিখতে হয় এগুলো এগুলো দেখানো মানে এই যে শেখা একটা জিনিস শিখলো এটা এটাই নেই দেখলি এটাই নেই এগুলো হচ্ছে শিক্ষামূলক একটা জিনিস সংসার তো সবাই করবে তাই না দেখ এটাই নেই দেখলি এটাতেও নেই ওটা কি ফেললাম ওটা একটু খামচা খুঁচি করেছি বলে তাই ফেলে ছিল না আমি কিন্তু বাদরাম ও বাড়িতে যেমন করি আমি ভিডিওতেও তেমন করি বল আচ্ছা মাম তুই তুই তোর কি আমার উপর রাগ হয় হুম অরিজিনালি একদম আমাদেরকে পিস্ট অফ তো কি করি এই বাংলায় বলতো তুমি নিজে এরকম রিটার্ন করো যে আমি বিরক্ত হচ্ছি ও আমি যখন ডিপ ভিডিওর মধ্যে ঢুকে থাকি তখন আমার বিরক্ত লাগে কারণ তখন আমার চিন্তা থাকে মাথার ভিতরে অনেক যেমন দেখ এখন আমি ভিডিও করেছি বল এই দেখ এটা এটাই মনে করে আছে মনে হচ্ছে এই দেখ এটা অনেকটাই বড় দেখলি দেখ কত বড় নোংরাটা বের করলাম মাথা থেকে বুঝলি এই জন্যই চিংড়ি মাছের মাথাটা অনেকে খায় না এটা ডিম আছে তাই জন্য ছাড়ালাম না এটা চিংড়ি মাছের মাথাগুলো কেন বাদ দিয়ে দেয় জানিস মানুষ সুন্দর করে তোর ভাই সুন্দর করে পৃথিবীতে এত সুখ তোর কপালে তবে কেন চটবগলে রে চটবগলে কোথায় তোর বগলে মাংস দেবে আচ্ছা বাবা তোর এই ভারী হাতটা সরাতো আমাকে তাচ করেছি

বল না কোথায় তুমি এ বুকের কোন দিকে এই যে বিঙ্গ দেখো আমি খেতে চাই না তাও আমাকে এনে এইসব জোর করে নিজে খায় আমাকেও খাওয়ায় আমি খাবো না বাবা আমার হাই কোলেস্ট্রল হাই থাইরয়েড আমি মেনটেন করে চলছি বল বল আয় আই আয়োনা সোনা ঘুমায় পাড়া জুড়ায় সোনা ঘুমায় আর পাড়াটা জুড়ায় নালে গগ এমন করে উঠবে পাড়ার লোক কেঁপে কেঁপে ওঠে

ঈশ্বরবতীয়া মাম্পি তোর ভেতরে না নিষ্ঠুরতার প্রকাশ পায় কেন রে আমি একটা শুনে আদর করি দেখো এটা নিষ্ঠুরতা এরি সিমি জুলফি ঈশ্বরবতিয়া কে ইসে দেখে কর জি রহি হু মে খাসনা চলো আমাদের আরো অনেক অনেক তোমাদের তো এরও মুহূর্ত দিতে দিতে তোমরা শুধু এনজয় করবা ভিডিও গুলো কেমন লাগছে মামপির এই ডেইলি ব্লগ বিস্কুটের কানের ফাঁক থেকে কানের ফাঁক থেকে মানুষকে বিস্কুট কানের গুড ইভিনিং এখন এখন সরি ইভিনিং অলমোস্ট নাইট আটটা বাজে তো এখন আমি একটু বিস্কুট খাচ্ছি একটু খেতে ইচ্ছা হচ্ছে মানে তারপর আমি যাব রাত্রের খাবার গরম করতে শুধু খাবার গরম করে দিয়ে চলে আসবো আর নিটু স্লি আজকে সারাদিন আমি ঘুম হয়নি কি সুন্দর লাগছে না হাই গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি এখন কটা বাজে এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে ভোরবেলা আমি ভাবলাম যে ইউনো আমি আজকে অ্যাকচুয়ালি দুপুরবেলা থেকে রাত অবধি সেরকম কিছুই আমার কোনো কিছু অ্যাক্টিভিটিস ছিল না তো লাইক সি যে আমি অ্যাকচুয়ালি রাত্রেবেলায় কী কাজ করি কী করি না এখন অলরেডি কাজ চলছে তো আমি এখানে কাজ করছি এখানে আমি সব ইনফরমেশন শিখছি দেখছি তো আমি এখন কাজ করছি আমার কাজের মানে জাস্ট ইনফরমেশনস দেওয়ার থাকে আর হলো ইনফরমেশন কালেক্ট করার থাকে তাছে একটু নিজেকে দেখে নিলাম ক্যামেরাতে তাহলে আমি এখন কন্টিনিউ কাজ করে আছি এরপর কাজ করতে করতে আমি লিটারেলি টায়ার্ড হয়ে যাচ্ছে না মানে হয় না যে আমি এখনও অবধি এই টু টু ইলেভেন শিফট যেটা চলে এখনো হ্যাবিট হয়ে উঠতে পারিনি থ্যাঙ্কফুলি নেক্সট উইক থেকে আমার শিফট চেঞ্জ হয়ে যাবে কিন্তু মানে আমি মাঝে মধ্যে মানে হয় না ঘুম ঘুম চলে আসছে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু কাজ করতেই হবে নইলে কাজ এই কাজেই আমাকে টাকা পয়সা দেয় এই টাকা পয়সাই জীবন তো এরকমভাবেই কাজ করে যাচ্ছি আর চেক করে যাচ্ছি কন্টিনিউ টিল দ্য টাইম যতক্ষণ অবধি মানে একদম ঘুমে ঢুলে না পড়ছি আজকের ভিডিওটা একটু লেন্দি এটা পুরোটা দু ঘন্টার আমি ভিডিও নিয়েছি এত ক্লান্ত হয়ে গেছি মাঝে একটুখানি গাত পা করে নিলাম দিয়ে আবার আমি চেক করছি চেক করছি কাজ করছি ইনফরমেশন শেয়ার করছি যে একেবারে মন দিয়ে কাজ করতে থাকি না আমার কাজ করতে এত বোরিং ফিল করতে থাকি যে আমি ঘুম মানে ঘুম তোলে আসে তো তার জন্য আমি ভাবি যে কাজের সাথে সাথে যদি আদার্স যে কাজগুলো থাকে সেগুলোকে আমি যদি যতটা মানে মিটিয়ে নেওয়া যায় ততটাই ভালো থাকে তাতে কী হয় মানে পরেই যে এই যে দুপুরবেলা আমি পুরো ফাঁকা সময় পাই তারপরে ঘুমাতে পারি মাঝে মাথায় চিন্তা না নিয়ে থাকতে হয় আমি সাফাফাফি কাজ করে ফেলে নিন এই যে এই সময়টাতে আমি মানে ভিডিও দেখতে দেখতে এত ঘুম পেয়ে গেছিলো এত ঘুম পেয়ে গেছিলো গেছিল আমাদের প্রকাশ করে একটুখানির জন্য পড়েই যেত কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি তবে এখন লাঞ্চ ব্রেক নিয়ে নিয়েছি আর আমি একটু একটু স্লিপিও ফিল করছি তো আমি একটু রেস্ট নিয়ে নেবো থার্টি মিনিটসের পাওয়ার ন্যাপ নিয়ে আবার আমি কামিং করব ওকে বাই তো আমার লগ ইন আবার শুরু হয়ে গেছে আমার ভালো লাগছে না লেটস ওয়ার্ক অ্যাগেন এটা এখন সকাল এক বারটা বেজে গেছে আমার এখনো কাজ শেষ হয়নি মা সেখানে কাজ করছে মাসে খাওয়া হয়ে গেছে তাই না হলো সবার খাওয়া হয়ে গেছে আমি এখনো বসে রয়েছি হুম গেছে ও আমি এখন নিচে আছে এখন ব্রাশ করবো দেন খেতে যাব মাসি নোংরা জিনিসপত্রগুলো গুলো নামাইনি এই যে সিঁড়ির এখানে যে নোংরা চাদর ফাদর গুলো রাখা আছে না

লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করবে আর থ্যাংক ইউ আমাকে এতদিন ধরে সাপোর্ট করে যাওয়ার জন্য আর প্লিজ এখনও আরও বেশি সাপোর্ট করে যাবে আর কমেন্ট করতে তো একদম ভুলবে না অনেক অনেক কমেন্ট করবে ওকে সো আজকের জন্য এইটুকুনি সি ইউ অন মাই নেক্সট ভিডিও বাই